আজকে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তাকে আপনারা প্রথমে পেয়েছেন মঞ্চে, তারপরে তিনি বিচরণ করেছেন টিভির বিভিন্ন নাটকগুলোতে। মাঝখানে তিনি অনেকদিন অনুপস্থিত ছিলেন কোনো কারণে, আবার আমরা তাকে ফিরে পেয়েছি এবং এখন আবার তিনি আমাদের মনোরঞ্জন করছেন। আর কেউ না, শিল্পী সরকার অপু। অপু আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা রইল, দর্শকদেরকেও শুভেচ্ছা। অপু আপা, আপনি আজকে কি রান্না করবেন আমাদের জন্য? আমি তো রান্না করব না, আমি আলপনার রান্না খাবো। ওরে বাবারে, ঠিক আছে, আমার সৌভাগ্য, অপু আপার জন্য আমি রান্না করব। আজকে আমাদের একটা বিয়ে বাড়ির বুহ চলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এতক্ষণ রান্না করেছি বিয়ে বাড়ির ফিন্নি, এখন আমি আপনার জন্য দেখাবো বিয়ে বাড়ির জর্দা। কী করে পারফেক্ট জর্দা একেবারে মাপ অনুযায়ী হুবাহু বিয়ে বাড়ির টেস্টে রান্না করতে হয়, সেই জর্দাটা রান্না করার আগে চলো আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। বিয়ে বাড়ির জর্দা তৈরি করতে আমাদের লাগবে জর্দার রং এক কাপের চার ভাগের এক ভাগ, পোলাওর চাল এক কাপ, আনারস কুচি এক কাপ, ঘি আধা কাপ, চিনি দেড় কাপ, এলাচ চার পাঁচটি, দারচিনি একটি, লং পাঁচ ছটি, বাদাম সামান্য পরিমাণ, পেস্তা সামান্য পরিমাণ, কিসমিস সামান্য পরিমাণ, মোরব্বা সামান্য পরিমাণ, মাওয়া সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। জর্দা রান্না করার জন্য আমরা আগে থেকেই পানি চুলায় বসিয়ে দিয়েছি এবং অ্যাজ ইউজুয়াল জর্দার রং গুলে পানিতে দিয়ে দিলাম। এখন এই পানিটাকে আমরা বলক আসতে দিই, আর পোলাওয়ের চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, অ্যাটলিস্ট আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে একদম রিমার্কেবল একটা ডিফারেন্স পাওয়া যায়, সেটা হলো চালগুলো লম্বা লম্বা হয়ে যায় আর ভেঙে যায় না। হ্যাঁ, তো আমি তাই আধা ঘন্টা হলো চালগুলো ভিজিয়ে রেখেছি, এখন পানিটা বলক আসলে আমরা চালটা দেব। প্রিয় দর্শক, আমরা তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের পানিটা বলক আসা পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের পানিতে বলক চলে এসেছে। আমি যেটা বলছিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ জর্দার রং না দিলে জর্দার কালারটা আসবে না সুন্দর, কাজে একটু বেশি করেই জর্দার রংটা দিতে হবে। চালটা দিয়েই না, একটু স্টার না করে দিলে না তলে গিয়ে লেগে যায়। প্রিয় দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এটার মেইন টেকনিকটা হচ্ছে এই চাল কতটুকু সিদ্ধ হবে সেটা নির্ভর করবে আপনি একদম বলকওয়ালা পানিতে এই চালটা দিয়েই ঘড়ি ধরে ঠিক 8 মিনিট অপেক্ষা করবেন। আমরা ফিরে আসব ঠিক আরও 8 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 8 মিনিট, একদম পারফেক্ট ডান জর্দার রাইসটা। আমরা এখন স্ট্রেন করে দেব। এখন আমরা নেক্সট প্রসিডিউরে দিব হচ্ছে আনারস, এক কাপ আনারস আর তার মধ্যে হাফ কাপ পানি। মানে ঘিয়ের আগেই তুমি আনারসটা দিয়ে দিলে? হ্যাঁ, আনারসটা দিলাম আর হাফ কাপ পানি, হাফ কাপ ঘি দিব, হাফ কাপ ঘি আর এই হাফ কাপ পানি। এর বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আনারস থেকে আমাদের প্রচুর পানি বের হবে। আর সেই সাথে আমি দিব দেড় কাপ চিনি। এই এতটা জর্দার মধ্যে এটুকু চিনি তো লাগবেই। চাল তোমার হাফ কেজি? চাল আমার এক কাপ। এক কাপ? এক কাপ চালে মানে এক পোয়ার কিছু কম আর কি। আমি দেব কয়েকটা এলাচ, একটা দারচিনি আর কয়েকটা লং। জর্দার মধ্যে না লংয়ের গন্ধটা খুব সুন্দর লাগে, এই কয়েকটা লং দিয়ে দিলাম। আপনি কি স্টার করতে চান একটু? না, ঠিক আছে, তুমি করছো আমি দেখছি, তাই ভালো লাগছে। মানে আমার জর্দা আমি যতদিন ট্রাই করেছি বুঝেছো পারি না। এখন একেবারে নিশ্চিন্তে রান্না করতে পারবেন, কারণ আমার রান্নাগুলো না সব একদম ফর্মুলার মতন, আপনি এইটুক টাইমের মধ্যে এইটা করলে এটা হবেই,
না হওয়ার কোনো কারণ নেই। আমরা এখন চিনিটা সবটা গলে যাবে, হ্যাঁ চিনিটা গলে যাবে এবং পানিটা বলক চলে আসবে। হ্যাঁ আনারসটাও সিদ্ধ হবার দরকার নেই, যদি আপনি মনে করেন যেমন এই আনারসটা একটু টক, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই তিন আঙুলে এক চিমটি লবণ দিয়ে দেবো। হ্যাঁ আনারসের টকত্বটা যেন কেটে যায়, কিন্তু এই লবণ যদি পরিমাণে বেশি হয়ে যায় তখন কিন্তু আবার একেবারেই আপনার মানে হ্যাঁ নোনতা হয়ে যাবে আর কি। তো মাপটা আপনাকে ওইভাবে বুঝে দিতে হবে। একদম ভালো করে আমার মনে হয় বলক চলে এসছে, সুন্দর করে এসছে। এখন আমরা চালটা দিই, ঝরঝরে ভাত। ভালো করে মিশিয়ে এটাকে একটু ভালো করে বলক তুলতে হবে, যেমন পোলাও দম দেওয়ার আগে আমরা একটু বলক তুলে নিই সেইভাবে এটাকে ভালো করে বলক তুলতে হবে। এবং পোলাও বা খিচুড়ি বা এই যে জর্দা যে জিনিসগুলো মানে ভেতো জিনিস কিন্তু ঘি মিশ্রণ থাকে এবং ঘিটা না প্রবণতাই হচ্ছে উপরে ভেসে থাকা, তো তখন আপনার জর্দা দম হয়ে গেলে না দেখবেন শুধু উপর দিকেই ঘির ফ্লেভারটা আছে। এই জন্য কী হয় আপনার একটু বেশি করে স্টার করে দিলে ভালো মতন এটাকে মিশিয়ে দিতে পারলে বলক আসা পর্যন্ত, তাহলে ব্লেন্ড হয়ে যায় একদম ঘিটা পুরো জর্দাটা, হ্যাঁ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা আমার মনে হয় এটা সুন্দরভাবে বলক এসছে, এখন আমরা এটাকে একদম এই দেখুন জালটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে 40 মিনিটস 40 মিনিট আমরা অপেক্ষা করব। তাহলে প্রিয় দর্শক আমরা ফিরে আসছি পুরো হওয়া জর্দা নিয়ে 40 মিনিট পর। তাহলে চলেন অপু আপু এখন আমরা দেখি কি অবস্থা আমাদের জর্দার, একদম পুরো সুন্দর রান্না হয়ে গেছে দেখুন। আমরা এখন পরিবেশন করি, না যে কোনো রান্না দেখবে দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো। হ্যাঁ এবং আরেকটা জিনিস কি অনেকে বলে আমি তো বাবা চোখের আন্দাজে রান্না করি আমি মাপটাপ দেই না, হ্যাঁ কিন্তু সবার তো এত আন্দাজ নেই, কাজেই আমার মতে একটা জিনিস যদি আপনি পরিমাপের মধ্যে বেঁধে ফেলেন আপনার সেই রান্নাটা সবসময় একই রকম হবে, নির্ভুল হবে। অনেক সময় হয় কি ওটা একটু রিস্কি হয়ে যায় আন্দাজের উপর রাঁধতে গেলে। আমি নিজে এত রান্না করি এত রান্না শিখাই, আমার রান্না কাউকে শিখালে যেন আমারই মতো হয় সেই কারণে আমি পরিমাপের মধ্যে দিই না যে এটা ভুল হবে না। এবার একটু বাদাম পেস্তা কিশমিশ দিলাম, একটু মুরব্বা, আগের দিনে বেশি জর্দার মধ্যে মুরব্বাটাই থাকতো। এখন বিয়ে বাড়িতে আবার কি গোল গোল, হ্যাঁ লালমোহন দেয় একটু মাওয়া, একেবারে বিয়ে বাড়ির ফ্লেভার, এখনকার বিয়ে বাড়ি না পুরনো বিয়ে বাড়ির ফ্লেভার। অপু আপার অনারে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির জর্দা, আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে পানি ও জর্দার রং একসাথে মিশিয়ে জাল দিন। এবার এতে পোলাওর চাল সিদ্ধ করে রাইস তৈরি করে নিন। এরপর অন্য একটি পাত্রে আনারস কুচি, ঘি, পানি, চিনি, এলাচ, দারচিনি, লং ও লবণ দিয়ে ভালো করে জাল দিন। এবার এতে রাইস দিয়ে অল্প আঁচে 40 মিনিট জাল দিন। সবশেষে পাত্রে তুলে বাদাম পেস্তা, কিশমিশ, মুরব্বা ও মাওয়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বিয়ে বাড়ির জর্দা। প্রিয় দর্শক রান্না তো হয়ে গেল, আমার ভীষণ নস্টালজিক লাগছে আপনার এই মাটির খুঁড়িতে ফিরনিটা দেখে। আমরা যখন ছোট ছোট ছিলাম বিয়ে বাড়িতে গেলে তখন দেখতাম যে এরকম খুঁড়িতে, আজকাল না এই বিয়ের এই কালচারগুলো হারিয়ে গেছে, হ্যাঁ মোর কেটারাইজড হয়ে গেছে, একদম প্লাস্টিকের ডিব্বার মধ্যে প্লাস্টিকের চামচ দিয়ে ক্ষীর দেওয়া থাকে,
ওই মজাটা পাই না। আর বিয়ে বাড়িতে পাতে পাতে দেওয়া হতো এবং সব মহিলা মহল পুরুষ মহল তখন আলাদা থাকতো, মহিলারা সব বড় বড় আংটি পরে আঙ্গুল দিয়ে তুলে তুলে সেই ফিরনি খেত, হ্যাঁ দেখতেও ভালো লাগতো এবং একে অপরকে জিজ্ঞেস করতো তাই তোমারটা তুমি খাবে, না খেলে কিন্তু আমি খাবো, এটার একটা আলাদা মজা ছিল। তো আপনি একটু টেস্ট করে দেখেন কেমন হয়েছে আমি জানি না। আমার কি আঙ্গুল দিয়ে খেতে হবে? না 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 না, আপনার যদি স্পুন আছে আর সেই পারফেক্ট জর্দা, বিয়েবাড়ির জর্দা, এটা একটু ট্রাই করে দেখবেন। এটা আগে নাকি? যেটা আপনার ইচ্ছা। এখনো কিছু কিছু পুরনো ঢাকার রেস্টুরেন্টে এরকম ফিরনি বিক্রি করে। একদম বিয়েবাড়ির স্বাদটা এসছে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, যারা এই পুরনো বিয়েবাড়িগুলোতে গিয়েছেন বা যারা প্রবাসে আছেন দেখছেন, এই রেসিপি রান্না করে কিন্তু আবার আপনারা সেই বিয়েবাড়ির ফিরনির আমেজটা পাবেন। উপাপা আপনি সময় করে আমাদের এখানে এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর ট্রিক্স রান্না, তাই না? দর্শকদেরকেও দেখার জন্য ধন্যবাদ, আর দেশ টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য আজকে আমি রান্না করলাম বিয়েবাড়ির ফিরনি আর বিয়েবাড়ির জর্দা। আশা করি বিয়েবাড়ির দাওয়াতটা মিস হয়ে গেলে যারা সুইট টুথ তারা এই খাওয়াটা মিস করবেন না, নিজে বাড়িতে করে খাবেন এই কামনা রইল। আগামী সপ্তাহে আবার কিছু রান্না নিয়ে আসবো, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।